আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ নারী ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য বলতে নারীর নামাজে দাঁড়াতে গিয়ে নারী সমস্তটা শরীর ঢেকে দাঁড়াবে এমন কি বাংলাদেশের অনেক মা বোনেরা আছে একান্তে নিজের ঘরে নামাজ পড়তে গিয়েও গলা দেখা যায় গলা আমি ভালো করে বলছি শুনবেন অনেক মা বোনেরা একান্তে নামাজ পড়তে গিয়েও গলাটা দেখা যায় গলা জেনে রাখবেন গলা যদি নিজের ঘরের ভিতরে নিজের রুমের ভিতরেও নামাজ পড়তে গিয়ে গলা বেরিয়ে যায় নামাজ হবে না কারণ সতর বেরিয়ে গেল অবশ্যই নারী সতর বলতে তার মুখমণ্ডল অর্থাৎ চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত থুতির পরে থুতির নিচের অংশ অবশ্যই ঢাকা থাকতে হবে কিন্তু বাংলাদেশে অনেক মা বোনেরা গ্রামে গঞ্জে নামাজ পড়তে গিয়ে হয়তোবা কাপড় হাঁটুর মানে টাকনুর উপরে অনেক মা বোনরা টাকনুর উপরে কাপড় না মা বোনদের কাপড় টাকনুর নিচে থাকবে পুরুষের কাপড় টাকনুর উপরে মা বোনের কাপড় টাকনুর নিচে আর তুতির নিচে কাপড় দিয়ে গলাটা ঢাকতে হবে পুরুষের শুধু সতর হল থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সুতরাং পার্থক্য আসে না নাই হা তবে এমনি নামাজের পার্থক্য বলতে আমরা যদি বলি দাঁড়াবে কিভাবে রুকু করবে কিভাবে সেজদা করবে কিভাবে এই ক্ষেত্রে কাহারা দুইটা অভিমত সুস্পষ্ট আমাদের সমাজে আমাদের এই বাংলাদেশে ব্যাপকভাবে বলা হয় মহিলাদের রুকু মহিলাদের সেজদা একটু ভিন্নতর যদিও বিশুদ্ধ দলিলের দ্বারা সেজদায় নারী আর পুরুষের পার্থক্যটা বোঝা সুস্পষ্ট প্রমাণিত হয় না বরং আমাদের দেশে অনেক মা বোনের সেজদা মতো হয় না কারণ সেজদা দিতে হয় সাত অঙ্গ দিয়ে সাত অঙ্গ দিয়ে সেজদা সাত অঙ্গ বলতে দুই পায়ের দুই পায়ের পাতা দুই হাটু দুই হাত কয়টা হলো ছয়টা আর নাক আর মুখে মানে নাক আর কপালে মিলায়া মুখমণ্ডল নাক আর কপাল অর্থাৎ সাত অঙ্গ কেবলামুখী হতে হবে অনেক মা বোন আসে বসে বাম পাটা ডান পায়ের দিয়ে বের করে দিয়ে তারপরে সেজদা দিচ্ছে ওই বাম পাটা খাড়া করতেছে না কেবলার দিকে যদি দুই পা কেবলার দিকে আঙ্গুলগুলো কেবলার দিকে না করে সেজদাটা সেজদাটা এমন কিছু ভুল আমাদের সমাজে আসে এই জন্য জানতে হবে বুঝে নমাস করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দিন আমিন